সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যারা এই বছর জিএনএম এবং এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম দিয়েছ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট। ওয়েস্ট বেঙ্গল জয়েন এন্ট্রান্স এক্সাম বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশানটি পেয়ে যাবে। এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা কিন্তু যে ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে তোমাদের জন্য আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমি তোমাদের ইনফর্ম করে দিয়েছি, তাও এই ভিডিওটি তোমাদের আমি করে দিচ্ছি, কারণ অনেকে হয়তো তোমরা প্রসেসটি জানো না কীভাবে কী করবে না করবে। তো দেখো, এই অফিসিয়াল নোটিফিকেশানে যেটা বলা হয়েছে, ভিউ ওএমআর ইমেজ, ভিউ রেসপন্সেস, চ্যালেঞ্জ রেসপন্স এএনএম জিএনএম 2022। অর্থাৎ যেটা এখানে যে নোটিফিকেশানে যেটা বলা হয়েছে ক্লিয়ারলি, সংক্ষেপে যেটা তোমাদের আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে, তোমরা যে পরীক্ষাটা দিয়েছো সেই যে ওএমআর শিটে দিয়েছো সেখানে সেই ওএমআর শিটের স্ক্যান কপি তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু চেক করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমরা যে কীগুলো দিয়েছো অর্থাৎ এ বি সি ডি যে অপশনগুলো তোমরা চুজ করেছো সেটা যদি ওএমআর যে তোমাদের শিট রয়েছে সেটা স্ক্যান করার সময় যদি অ্যাড না হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা সেটাকে চ্যালেঞ্জ করতে পারো 500 টাকা দিয়ে। এবার আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে কী রয়েছে প্রসেস, এবং আরও কিছু তোমাদের আমি লাইভ একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সরাসরি তোমরা এখানটায় ক্লিক করবে, ঠিক আছে। ভিউ অ্যান্ড ক্লেইম ওএমআর রেকর্ডেড রেসপন্স ফর এএনএম অ্যান্ড জিএনএম, কিছু ইনফরমেশান তোমরা ভিডিওটির মধ্যে পেয়ে যাবে। অবশ্যই সাথে থাকো, পুরো ভিডিওটি দেখো, ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করো। যারা এই চ্যানেলে নতুন নার্সিং রিলেটেড প্রতিটি আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যারা এখনও নার্সিংয়ের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন, এখানে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটা দেবে এবং ডেট অফ বার্থ দেবে। এরপরে নিচে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে তোমরা সাইন ইন ক্লিক করে দেবে। তো এটা আমি করে নিচ্ছি। তো দেখো, আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর তোমরা এখানে নিচে এই অপশনটার মধ্যে ক্লিক করবে, ভিউ চ্যালেঞ্জ ওএমআর রেকর্ডেড রেসপন্স। এর আগে তোমাদের যে পরীক্ষা হওয়ার পরে তোমাদের যে একটা অ্যান্সার কি দিয়েছিল, ঠিক আছে, তো সেটা থেকে তোমরা হয়তো ইতিমধ্যে তোমরা সেটা করে নিয়েছো, যে অ্যান্সার কি যাদের চ্যালেঞ্জ করার প্রয়োজন ছিল তারা তোমরা করে নিয়েছো, অ্যান্সার কি তোমরা দেখে নিয়েছো। তো এরপরে যেটা এখানে আজকে দিয়েছে সেটা হচ্ছে, তোমরা তোমাদের ওএমআর শিটটা দেখতে পারবে এবং তোমাদের যে ওএমআর শিটটা সঠিকভাবে স্ক্যান হয়েছে কিনা, সঠিক অপশনগুলো ভোট তোমাদের ওই ওএমআর শিট থেকে নিয়েছে কিনা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এবং চ্যালেঞ্জ করতে পারবে। এভাবে তোমরা লগ ইন করে নেবে। এরপরে তোমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ যাদের ক্লেম করার প্রয়োজন রয়েছে, অর্থাৎ যদি বোর্ড তোমার অপশনটি যদি না নিয়ে থাকে তোমরা কিন্তু ক্লেম করতে পারো। এখানে যেটা বলা হয়েছে, ইউর ক্লেমস উইল বি প্রসিড বিফোর দ্য পাবলিকেশন অফ রেজাল্ট, রেজাল্টের আগে কিন্তু এই এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। ইউর ক্লেমস উইল বি প্রসেসড অনলি আফটার পেমেন্ট অফ রিকোয়ার্ড ফি, অর্থাৎ 500 টাকা কিন্তু পার কোশ্চেনের জন্য কিন্তু, অর্থাৎ পার অ্যান্সারের জন্য কিন্তু 500 টাকা কিন্তু তোমাদের পে করতে হবে। জানি না এত করে ফি নিচ্ছে কেন বোর্ড, এরকম 500 টাকা করে নিয়েছিল। তো তারপরে যেটা বলা হয়েছে, ইট ইজ অ্যাডভাইসেবল দ্যাট প্লিজ অ্যাড অল ক্লেমস ইন টার্ম অফ সাবজেক্ট অ্যান্ড পেপার্স বিফোর দ্য পেমেন্ট অফ রিকোয়ার্ড ফি, আফটার অ্যাডিং অল দ্য ক্লেমস পে দ্য ফি ইন এ সিঙ্গল গো, অর্থাৎ একবারই কিন্তু তোমরা সেটা করতে পারবে, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে তোমরা যেটা করবে, তোমাদের যে ওএমআর শিটটা রয়েছে সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। পুরো ওএমআর শিটটাই কিন্তু তোমরা যেমনভাবে পরীক্ষা হলে পেয়েছিলে সেই ওএমআর শিটটাই তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। তার আগে তোমরা এটা করে নেবে, ভিউ ওএমআর রেকর্ডেড রেসপন্স, এখানে উপরে তোমরা তোমাদের নাম, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এগুলো দেখতে পারবে। এখানটা তোমরা যেটা করবে, টেস্ট সাবজেক্ট, কোন সেশনে তোমাদের পরীক্ষা হয়েছিল, ফার্স্ট শিফট নাকি সেকেন্ড শিফট, তোমরা এখানে দেখতে পারবে। এরপরে রয়েছে টেস্ট পেপার সেট, কোন সিরিজ তোমার ছিল, এ বি সি ডি এই চারটার মধ্যে যে সিরিজটা তোমার ছিল এখানে কিন্তু সেটাই দেখাবে। যেমন এই স্টুডেন্টের এর ডি ছিল, তো এখানে ডিটাই দেখাচ্ছে, ডিটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এবার তোমরা এখানে এক এক করে তোমার যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, কোশ্চেন বুকলেট, সিরিজ নাম্বার, যেটা তোমার কোশ্চেনের উপরে ছিল, কোশ্চেন বুকের উপরে ছিল, এরপরে তোমরা এক এক করে কিন্তু সমস্ত এখানে তুমি যে অপশনগুলো ফিল করেছিলে সেই অপশনগুলো কিন্তু এখানে তোমাদের দেখাবে, ঠিক আছে। এখানে এখানে যেটা ড্যাশ দেখতে পারবে সেটা তোমরা অ্যান্সার করোনি, ওকে। এরপরে যেমন এখানে দেখো তোমরা কোশ্চেন নাম্বার 2 নম্বর কোশ্চেনে এই ক্যান্ডিডেটটি কী করেছিলো, অপশন এ চুজ করেছিল, তারপরে এখানে কোশ্চেন নাম্বার 3 বি চুজ করেছিল। তো এইভাবে কিন্তু পরপর যেগুলো তুমি
ওয়েমার শিটের মধ্যে দেখতে পারবে। অবশ্যই তোমরা তার আগে যেটা বললাম, তোমরা ওয়েমার শিটটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর এই যে এখান থেকে তারপরে ওয়েমার রেকর্ডেড রেসপন্স এখানে তোমরা মিলাবে, ঠিক আছে? যদি মনে হয় যে তুমি তোমার ওয়েমারে গোল করেছো এ বি সি ডি, যেটাই গোল করেছো না কেন, সেটা যদি এই তোমার এখানকার মধ্যে যদি শো না করে, সেক্ষেত্রে তুমি অবশ্যই চ্যালেঞ্জ করবে, ঠিক আছে? 500 টাকা দিয়ে চ্যালেঞ্জ করবে, কারণ এক নম্বরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে বোর্ড সেটাকে অ্যাকসেপ্ট না করে, অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি, রিপিট অ্যাগেইন, ঠিক আছে? এরপরে যেগুলো ড্যাশ দেখতে পাচ্ছ সেগুলো তুমি অ্যান্সার করোনি, সেগুলো রেসপন্স করে কোনো লাভ নেই, ঠিক আছে? যদি কোনো কারণে এখানে বোর্ড সেটা অ্যাকসেপ্ট না করে, অবশ্যই তুমি এগুলো রেসপন্স করবে। ভুল উত্তর নাকি ঠিক উত্তর, এগুলো ইতিমধ্যে সেগুলো রেসপন্স করার সময়সীমা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যে মেইন ব্যাপার হচ্ছে, তুমি ওয়েমার শিটের মধ্যে গোল করেছো কোনো সঠিক অপশন, সেটা বোর্ডের এখানে যে রেকর্ড সেটা স্ক্যানের মধ্যে সেই অপশনটা এখানে নেয়নি, তাহলে তুমি এবার সেটা তোমরা চ্যালেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এইভাবে তোমরা অবশ্যই এগুলো প্রতিটি ইস্যুর সাথে মিলিয়ে নেবে, যে বোর্ড সেগুলো সঠিকভাবে স্ক্যান করে তোমার রেকর্ডের মধ্যে এগুলো আপলোড করেছে কি না। কোশ্চেন অর্থাৎ তোমার যেগুলো এক নম্বরে কোশ্চেন ছিল সেগুলো তোমরা এগুলো একটা করেই অপশন পাবে, এবং ক্যাটাগরি টু যে কোশ্চেনগুলো ছিল সেগুলোতে কিন্তু দুটো করে অপশন ছিল, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে দুটো করে পাশাপাশি দুটো করেই দেখাবে, যেগুলো তোমরা অ্যান্সার করোনি সেগুলো ড্যাশ দেখাচ্ছে। তো এইভাবে তোমরা 100টা কোশ্চেনে চেক করে নেবে। যদি মনে হয় যে বোর্ড সেগুলো তোমার এখানে অ্যান্সার অপশনগুলো এখানে বসায়নি, সেক্ষেত্রে চ্যালেঞ্জ করবে। এবার আমি তোমাদের দেখাচ্ছি ওয়েমার শিটটা কীভাবে তোমরা দেখবে। একদম উপরে তোমরা লগ আউট না করে একদম উপরে তোমরা এখানে ড্যাশবোর্ডে এখানে দেখতে পাচ্ছ, ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেবে। ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলে পুনরায় আবার তোমরা ওইখানটায় ক্লিক করবে, ভিউ অর চ্যালেঞ্জ ওয়েমার রেকর্ডেড রেসপন্স। এবার তোমরা যেটা করবে, এই যে ভিউ ওয়েমার অ্যান্ড ক্লেম রেকর্ডেড রেসপন্স, এখানটা তোমরা ক্লিক করে দেবে। এরপর আবার এভাবে তোমরা সিলেক্ট করবে টেস্ট, কোন শিফটে পরীক্ষা হয়েছিল, তারপর তোমাদের কোশ্চেন বুকলেট সিরিজ নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছ ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানটায় চলে এসছে, ঠিক আছে? তোমার ওয়েমার শিটটা তোমরা এখানে দেখতে পারবে। এখানে তোমরা যদি চাও, যদি কোনো মনে হচ্ছে যে তোমরা চ্যালেঞ্জ করবে, সেক্ষেত্রে কী করবে, এই অপশনের মধ্যে থেকে গিয়ে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করবে। ক্লিক হেয়ার টু ভিউ অ্যান্ড আ চ্যালেঞ্জ রেকর্ডেড ওয়েমার, এখানটা তোমরা একটু ওয়েমার শিটটা চেক করে নেবে। এখানে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা যেগুলো গোল করেছো, দেখো তোমরা এখানে গোল করেছো, এই ক্যান্ডিডেট কী করেছিলো, একটা গোল করতে গিয়ে একটা আবার এখানে ক্রস চিহ্ন দিয়েছিল, এই যে এখানে দেখতে পাচ্ছ, তাই না? এটা কিন্তু বোর্ড কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না, এটা, ঠিক আছে? এটা কিন্তু নেগেটিভ হিসেবে নিতে পারে। এটাকে পরীক্ষা শুরুর আগেই কিন্তু তোমাদের আমি এগুলো সম্বন্ধে গাইড করে দিয়েছিলাম। তো এই ভুলগুলো কিন্তু করা একদমই ঠিক না। যারা পরের বছরের জন্য প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই ভালোভাবে তোমরা প্রিপারেশান শুরু করে দিতে পারো। তোমরা যদি চাও যে অনলাইনে আমাদের মাধ্যমে পড়বে আমাদের অ্যাপে, অবশ্যই তোমরা এখনই তোমরা নাম রেজিস্ট্রেশন করে রাখতে পারো। আমাদের ক্লাস কিন্তু আগস্টের ফার্স্ট উইক থেকে কিন্তু শুরু হয়ে যাবে। এখন যারা নাম রেজিস্ট্রেশন করে রাখবে তাদের কিন্তু মান্থলি যে কোর্স ফি সেটা কিন্তু শুধুমাত্র 200 টাকা, ঠিক আছে? যারা পরে অ্যাডমিশন হবে সেক্ষেত্রে কোর্স ফি কিন্তু বেড়ে যাবে। প্রতিটি সাবজেক্টের জন্য আমাদের আলাদা আলাদা টিচার রয়েছে, তোমরা কিন্তু পড়তে চাইলে পড়তে পারো। নাম ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা মেসেজ করে কিন্তু এখনই তোমরা নাম বুক করে রাখতে পারো। প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু আমাদের এখান থেকে কিন্তু চান্স পাবে এবারে। তো দেখো এই ওয়েমার শিটটি তোমরা চাইলে এটা ডাউনলোড করে কিন্তু নিতে পারো। এখানে একটু প্রেস করে ধরবে, ঠিক আছে? প্রেস করে ধরার পর এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে। এবার দেখাচ্ছি কীভাবে তোমরা ক্লেম করবে, ঠিক আছে? এর জন্য তোমাকে ক্লিক করতে হবে, ক্লিক হ্যাড টু ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ রেকর্ডেড ওয়েমার, এখানটা তোমরা ক্লিক করবে। পুনরায় এখানে টেস্ট সাবজেক্ট এবং তোমাদের কোশ্চেন বুকলেট সিরিজ নাম্বার এগুলো চুজ করবে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমাকে এই কাজটি করতে হবে, ক্লেমড ওয়েমার লিস্ট, এখানে 1x1 কিন্তু তোমরা এগুলো করতে পারো। দেখো এখানে কোশ্চেন নাম্বার 1 এখানে দেখতে পাচ্ছ, রেকর্ডেড রেসপন্স এখানে ড্যাশ দেখাচ্ছে, তার মানে এটা যদি বোর্ড যদি স্ক্যান না করে থাকে, হয়তো তোমার ওয়েমার শিটের মধ্যে তুমি অপশন এ টিক করেছিলে, অর্থাৎ এ গোল করেছিলে, কিন্তু এখানে ড্যাশ দেখাচ্ছে, সেক্ষেত্রে তুমি এটা চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে? তারপরে কোশ্চেন নাম্বার এখানে 2 দেখতে পাচ্ছ, এই ক্যান্ডিডেট কী করেছিল, অপশন এ কে চুজ করেছিল, মানে সাপোজ ধরো অপশন বি কে চুজ করেছিল, কিন্তু এখানে ভুলবশত এখানে বোর্ড কী করেছে, এই অপশনটা নিয়েছে, যেটা তুমি
অ্যান্সারই করনি, সেক্ষেত্রে তুমি এটা ক্লেম করতে পারো, যার জন্য কিন্তু 500 টাকা করে প্রতি কোশ্চেনের জন্য দিতে হবে। এভাবে কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে? সাপোজ ধরো এখানে এ কী করেছিল, এ নাম্বার অপশনটা চুজ করেছিল, তাহলে এখানে তুমি এ নাম্বার অপশনটা দিয়ে দিলে। তারপরে ক্যাটাগরি টুতে ধরো ও অপশন গোল করেছিল বি, কিন্তু এখানে নিয়েছে এ, সেক্ষেত্রে তুমি কী করবে, বিতে ক্লিক করবে, ঠিক আছে? ক্যাটাগরি টুর ক্ষেত্রে যদি এরকম হয়, কোনো কোশ্চেনে যদি তুমি মাল্টিপল অ্যান্সার করে থাকো, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমার স্টার মার্ক দেখাবে, ঠিক আছে? যদি করে থাকো তাহলে তুমি ক্লেম করবে, না হলে ক্লেম করার দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু এটা এটা কিন্তু তোমার এমনিতেই এটা নেগেটিভ হওয়ার চান্স রয়েছে, যেহেতু এখানে নেয়নি। তাছাড়া তোমরা কী করেছো আমি ঠিক বলতে পারছি না, এই ক্যান্ডিডেট কী করেছিল। তো এইভাবে কিন্তু তোমরা এগুলো একটু চেক করে নেবে নিজের, যার জন্য বললাম তোমরা প্রথমে ওএমআর শিটটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমরা এইভাবে তোমরা সিরিজগুলো কোশ্চেনগুলো মিলাবে, প্রত্যেককে বলছি প্রত্যেকে মিলাবে। একটি কোশ্চেনও যদি তোমার যদি সঠিক যদি বের হয় 1 নম্বর পাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার, তাই অবশ্যই তোমরা ধরে ধরে 100টি কোশ্চেনে মিলাবে, ঠিক আছে? এরপরে যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে, টেলিগ্রাম তো ওইখানে সবসময় অলওয়েজ পেয়ে যাবে আমাকে, সেখানে তোমরা কিন্তু মেসেজ করতে পারো। তো এইভাবে তোমরা একটু দেখে নেবে, এটা তোমাদের একটা আপডেট দেওয়ার ছিল, কারণ এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। এক নাম্বার পাওয়া মানে কিন্তু এখানে বিশাল ব্যাপার, ঠিক আছে? আশা করি কোনোরকম ডাউট থাকার কথা না, যদি থাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী যদি কোনোরকম আপডেট আসে নার্সিং রিলেটেড, ঠিক সময় মতো কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। অনেক সময় হয় কি ভিডিও করতে একটু লেট হয়ে যায়, তোমার সেক্ষেত্রে কিন্তু তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে দিই, অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সমস্ত কিছু এগুলো অ্যাড হয়ে যাওয়ার পর যেটা করবে, তোমরা যদি ক্লেম করতে চাও এগুলো করে নেবে, করে নেওয়ার পর তোমরা অ্যাড টু ক্লেম বাকেটে ক্লিক করে কিন্তু পরবর্তীতে তোমার পেমেন্ট পেস আসবে, পেমেন্ট করে দিলে কিন্তু যে ক্লেম সেটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে। তো এটাই ছিল তোমাদের জন্য আপাতত একটা আপডেট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যারা পরের বছরের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাম বুক করে রাখতে পারো। ধন্যবাদ।